দারাজে অর্ডার করা এবারের পার্সেলটা কি ঠিকঠাক পেলাম নাকি আবারও ধরা খেলাম আমি প্রতিবারের মতো? দুপুরবেলা টিফিন বানাচ্ছি কাঁঠালের পিঠা। কাঁঠাল পেকে গেলে সেগুলো না ফেলে কিভাবে সুন্দর করে পিঠা বানিয়ে দেওয়া যায় সেটা। আসসালামু আলাইকুম। এখন আর সকাল থেকে ভিডিও শুরু করতে পারি না, বলাও হয় না যে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম, কারণ বেশিরভাগ শুরু করেই হচ্ছে দুপুর থেকে। এত গরম পড়ছে, ব্লগ করলে তো একটু সুন্দর করে গুছিয়ে সুছিয়ে কাজ করতে হয়, এখন হচ্ছে জাস্ট কোনো মতো কাজ করতে হয় দেখে করি, তাই সকাল থেকে আর ভিডিওটা অন করা হয় না। এত গরমে কাজ যে করছি এটাই তো অনেক, সেখানে আবার ভিডিও করা, রান্নাঘরে যে কী পরিমাণে গরম, যারা রান্না করি আমরা কিন্তু সবাই জানি, মানে খুব কঠিন একটা সময় পার করছি। অনেকে এই রান্না করা নিয়েও ট্রোল করে, আসলে যারা করে তারাই জানে এই গরমে এখন আমি পিঠাগুলো বানানো হলে জারিফকে টিফিন দিয়ে মাদ্রাসায় দিয়ে আসব। এরপরে সন্ধ্যার একটু আগে আফিফ বারবারই বলছে যে আম্মু তোমার পার্সেলটা খোলো, তোমার পার্সেলটা খোলো। পার্সেলটা এনেছি, দুই দিন হয়ে গিয়েছে। অনেকে আছে পার্সেল এনে সাথে সাথে খুলে দেখে কি অর্ডার করেছে কি আছে, কিন্তু আমার কিছুদিন ধরে কোনোভাবেই মানে পার্সেল আনলাম তো সেটা আবার তিন চার দিন ফেলে রাখলাম, অথচ পার্সেলটা দেখা যাবে এমনও হতে পারে আমি যা অর্ডার করেছি তা পাইনি, বা দুই নাম্বার জিনিস দিয়েছে অথবা নষ্ট জিনিস দিয়েছে যেটা ফেরত দিতে হবে। এর আগের পার্সেলটা এমনই হয়েছে, আমি ঘরে এনেই পাঁচ সাত দিন ফেলে রেখেছি, তো চেঞ্জ করতে হলে তো সাত দিনের মধ্যে চেঞ্জ করতে হয়, সেটা আর করা হয়নি। আজকেও ভাবলাম যে যদি কোনো কারণে এটাও খারাপ করে তাহলে একটু দেখি, ছেলে যখন বলছে খোলার জন্য খুলেনি। এমনি তো গরমে অস্থির, তার মধ্যে আফিফের শরীর ভালো নেই, তাই আমার মনটাও ভালো না, কারণ দুই দিন পরপর ছেলেরা অসুস্থ হলে মায়ের কাছে তো আর ভালোই লাগে না। তার মধ্যে হুট করে গরমে ছেলেটা অসুস্থ হয়ে গেল, তো কী আর করব, এখন ও তো বুঝতে যাচ্ছে না, ও তো ছোটো মানুষ, শরীর ভালো না লাগলে শুয়ে থাকে, উঠলে আবার খেলাধুলা করে যদি ভালো লাগে, তো অ্যাক্টিভ থাকলে আমারও ভালো লাগে। তাই বাসায় তো আর ও আর আমি ছাড়া কেউ নেই, তাই ভাবলাম যে ও যেহেতু বারবার করে বলছে পার্সেলটা খোলার জন্য তাই খুলি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পার্সেলটা খোলার পরে আমি খুশি হয়েছি, আমি যেমনটা দেখে অর্ডার করেছি তেমনটাই পেয়েছি। অনেকদিন পরে দারাজ থেকে একটা পার্সেল অর্ডার করে ভালো পেয়েছি, অবশ্য অনেক রিভিউ দেখে তারপর আমি এটা অর্ডার করেছিলাম, কিন্তু আমার গত পার্সেলটা খোলার আগে আমি অর্ডারটা করেছিলাম। গত পার্সেলটা খোলার পরে যদি অর্ডার করতাম তাহলে হয়তো বা অর্ডার করতামও না, আর অতটা টেনশনও করতাম না। যদি আগের পার্সেলটা ঠিকঠাক হতো তাহলে এটা অর্ডার করে আর টেনশন করতাম না। তো এখন আমি এগুলো লাগাচ্ছি, জিনিসটা পছন্দ হয়েছে, যা দেখেছি তাই, সুতা দেখেছি সুতাই পেয়েছি, কালারটাও যেমন দেখেছিলাম তেমনটাই হয়েছে, হয়তো লাইটের কারণে 19-20 বোঝা যেতে পারে, আর আমার ড্রয়িং রুমে লাইটের আলো খুবই কম। পর্দাগুলো লাগাতে খুব অসুবিধা হচ্ছিলো, আমার পাইপের আগার যে কাটা অংশটা ওটা মসৃণ ছিল না, তো এই জন্য আমি টিস্যু মুড়িয়ে আবার লাগিয়েছি, কারণ এটা তো সুতা, জিনিসটা অনেকটা সেন্সিটিভ, জিনিসটা অনেক সুন্দর। এটা যদি পর্দার মাঝখানে আরেকটা পাইপ লাগিয়ে লাগানো যায় তখন এটা সৌন্দর্য অনেক গুণে বেড়ে যাবে। তো আমি আমার ডাইনিং আর ড্রয়িংয়ের মাঝখানে যেই দরজাটা আছে ওখানে দিয়ে দিয়েছি, যদিও এটা এখানকার জন্য না, তারপরে আমার দেখতে ভালো লাগছে তাই দিয়েছি। দারাজে কোনো কিছু অর্ডার করার আগে আমার মনে হয় রিভিউ দেখে অর্ডার করলে ঠকা যায় না, আর দারাজের তো আসলে এখানে কোনো হাত নেই, এখানে আলাদা আলাদা কোম্পানি প্রোডাক্ট সেল করে, তো এটা হচ্ছে কোম্পানির উপরে কে কেমন প্রোডাক্ট দিল। যাই হোক, অবশেষে পার্সেল টার্সেল খুলে সেগুলো লাগিয়ে আমি রাতের বেলা এসেছি রান্না করতে। এদিকে আফিফ মনারও শরীর খুব খারাপ, ও আজকে সারাদিনই বলতে গেলে শোয়া, শুধু বিকেলের দিকে যখন আমি পার্সেলটা খুলেছিলাম তখনই শুধু একটু উঠেছে, তো খাওয়া দাওয়াও করছে না, ওর গরমে পেট ব্যথা আর পেটও একটু খারাপ হচ্ছে। তো ভাবলাম যে যেটা সেটা তো আর খাওয়ানো যাবে না, তাই ওর জন্য মশলা টশলা ছাড়া একটু কলা ভাজি করব, কোনো রকম মাছ মাংস কিছুই দিব না, জাস্ট নিরামিষ কলাটা ভেজে নিব। তো একটু সরিষার তেলে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ দিয়েছি, আর তেমন কোনো মশলা দিব না, একটু লবণ আর সামান্য একটু হলুদ হয়তো দিব, লাল মরিচের গুঁড়া একদমই দিব না, তো ঝাল হলে তো খেতে পারবে না, আর শরীর খারাপ হলে বাচ্চারা এমনিই খেতে চায় না, মানে সব বাচ্চারই মনে হয় এটা একটা নেচার যে শরীর যখন খারাপ হয় ওরা টুকটাক যাই খাক, শরীর খারাপ হওয়ার পর আর তেমন কিছুই খেতে চায় না। তা আমি একদম মানে সুন্দর করে শুকনো শুকনো করে কলাগুলো ভাজি করে নিচ্ছি, যেন দুই চার লোক মা ওষুধ খাওয়ানোর জন্য হলেও খাওয়াতে পারি।
ওর বাবাকে বলেছিলাম ওষুধ নিয়ে আসতে, তো ওষুধ নিয়ে আসবে। আর এদিক দিয়ে ঘরে তো স্যালাইন আছে, স্যালাইনগুলো দিয়েছি, স্যালাইনটাও খেতে চায় না। স্যালাইনগুলো দেওয়ার পরে প্রথমে এক দুই ডোক কোনো মতে খেলে এরপরে বলে স্যালাইনটা নষ্ট হয়ে গিয়েছে, এটা খাওয়া যাবে না। মানে টেস্টটা একটু অন্যরকম, তো তাই একদমই খেতে চায় না। ও যেমন মানে একটু টেস্টলেস জিনিসগুলো, ডাবের পানি আমরা কত মজা করে খাই না, ও খেতে চায় না। তারপর তালের শাঁস, আতা ফল, এই টাইপের জিনিসগুলো ও একদমই পছন্দ করে না, কি বুঝে কে জানে। যাই হোক, এখন বাপ ছেলে এসে দেখতেছি যে মানে বাপ অনেক মোটিভেশন দিয়ে তাকে স্যালাইন পানি খাওয়াচ্ছে, বলেছে তোমার জন্য আনার আনবো, আনার খাবে, এটা সেটা অনেক কিছু বুঝিয়ে, তারপরে আমার ভালো ছেলে পানি তাড়াতাড়ি যারা খায় তারা অনেক ভালো, এগুলো বলে তারপরে ওকে আস্তে আস্তে করে স্যালাইন পানি খাওয়াচ্ছে। আর এদিক দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি, তো ও বলে যে ওষুধ খাবো, ওষুধ খাবো। বললাম যে না, আগে একটু ভাত খেতে হবে, তারপরে তোমাকে ওষুধ খাওয়াবো, খালি পেটে ওষুধ খাওয়ানো যাবে না। তা আমার এদিক কলা ভাজাটাও মোটামুটি হয়ে গিয়েছে। পেটে সমস্যা হলে বড় ছোট সবাইকে এভাবে কলা ভেজে জাউ ভাত দিয়ে খাওয়ালে তাদের অনেকটা উপকার হয়। তো কলা ভাজা হলে আগে জারিফ আফিফকে খাইয়ে দিব, আর আফিফকে খাইয়ে তারপরে আমি আমাদের রান্নার ব্যবস্থা করব। তা আমি অবশ্য বরবটি সিদ্ধ করে নিয়েছিলাম, বরবটি ভর্তা করব বলে, আর সেগুলো ব্লেন্ডও করে নিয়েছি। তো এখন জারিফের বাবা বললো যে ভাত কি বসিয়ে দিয়েছো? আমি যে হ্যাঁ ভাত বসিয়ে দিয়েছি। বলে ভাত না বসালে ভাত কম বসাতে বলতাম, আমার আজকে ভাত খেতে একদমই ইচ্ছে করছে না। আম কেটে দিয়েছিলাম, অবশ্য আম খেয়েছে। তো একটু কিছু খেলে সে আবার খাওয়ার অত চাহিদা নেই, তাই সে একটু কিছু খেলে তারপর পেট ভরে যায়, তখন আর খেতে যায় না। আমি বললাম যে আমি তো ভর্তাও করে ফেলেছি, ভাতও রান্না করে ফেলেছি, আর একটা কিছু রান্না করবো ভেবেছিলাম, তো যেহেতু তুমি খাবা না বলছো ওভাবে, তাহলে আমি আর কিছু রান্না করবো না। আমি আর জারিফ আফিফের জন্য যে কলা ভাজি করেছে ওখান থেকে একটু করে আর খেয়ে আর ভর্তা দিয়ে খেয়ে ফেলবো। ভর্তা ব্লেন্ড করার সময় আমি অবশ্য ইয়াটা দিতে ভুলে গিয়েছি, ধনিয়া পাতা কুচিটা দিতে ভুলে গিয়েছি। ওদের দিয়ে আফিফ আবার আফিফ বাবার সাথে বাইরে যাওয়ার জন্য কান্না করছিলো, জারিফকে আনতে যাচ্ছিলো। তখন বললাম যে তোমার তো শরীর ভালো নেই, তুমি যাওয়ার দরকার নেই, এই দুর্বল শরীরে হেঁটে আসলে আরও টায়ার্ড হয়ে যাবে। পরে নিয়ে যায়নি ও, একটু পরে আবার আমার কাছে চলে এসেছে। ভর্তার কালারটা একটু কালছে মনে হচ্ছে, কারণ আমি এখানে চিংড়ি মাছ ব্লেন্ড করে দিয়েছিলাম, আর চিংড়ি মাছটা ভেজে দিইনি আজকে, কাঁচাই ব্লেন্ডার করে দিয়েছি, আর চুলায় এজন্য খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন ওই যে আফিফের জন্য আনার এনেছে জারিফকে যখন আনতে গেছে তখন, আর এখন আমি আনারটা কেটে দিব। এখন নাকি 430 টাকা করে আনারের কেজি, তাই বেশি একটা আনেনি, দুইটা আনারই এনেছে। জিনিসপত্র যা দাম, আর বিদেশি ফলের তো দাম হবেই, তার মধ্যে যদি আনারটা ভালো হতো তাহলেও কথা ছিল না, কিন্তু মানে এমনিতে এত সাদা সাদা লাল না অতটা, তার মধ্যে আবার অনেকগুলো দানায় কিন্তু নষ্ট ছিল। এই যে কাটতে এসে দেখলাম যে ভিতরে অনেকগুলোই নষ্ট, তো সব নেওয়া যাবে না। তো যে কয়টা নেওয়া যায়, ছেলের শরীর ভালো নেই, আর আমার কাছে মনে হয় ওষুধ খাওয়ানোর আগে বাচ্চাদেরকে যদি একটু পথ্য দিয়ে দেওয়া যায় তাহলে ওদের পেটটা ধরে যায়। ওষুধে আসলে ভালো যেমন আছে খারাপ সাইডটাও আছে, তাই আমি হালকা পাতলা যদি ওদের পেট টেট খারাপ হয় কাঁচা কলা, জাউ ভাত, আনা, ডাব, এই টাইপের খাবার দাবার দিয়ে প্রথমে ট্রাই করি। আল্লাহর রহমত হলে যদি ভালো হয়ে যায় তো হয়ে যায়, আর না হলে পরে ওষুধ দেওয়া লাগলে ওষুধ দেই আর কি। বেশি হলে তো অবশ্যই ওষুধ দিতে হবে, তখন আর এইসব টোটকাতে হবে না, কিন্তু অল্প কিছুতে হলে অবশ্যই এটা দিতে হবে। আর ওষুধ খাওয়ালেও সাথে সাথে আনার, কাঁচা কলা, পাকা কলা এগুলো দেওয়া যেতে পারে। পাকা কলাটা অনেক সময় দেয় না ডাক্তাররা, কিন্তু কাঁচা কলাটা আর আনারটা খুব ভালো কাজ করে পেটের জন্য। তো অনেকগুলো দানা কিন্তু নষ্ট হয়েছে একটা আনার থেকে, সেগুলো ফেলে দিলাম। পরে ওর বাবা বললো যে কেমন আনারটা, আমি বললাম যে অনেকগুলোই নষ্ট পড়েছে, বলে 430 টাকা করে কেজি আনার পরও যদি নষ্ট হয় তাহলে আসলে মানা যায় না। তো আফিফকে এগুলো আমি আবার ধুয়ে দিয়েছি, কারণ নষ্ট ছিল তো অনেকগুলো, তাই ধুয়ে দিয়েছি। যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন সবাই আফিফের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করছি, আপনারা সবাই যেন ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন, এই গরমে যেন সবাই নিরাপদে থাকেন। আদারাস থেকে কোনো কিছু অর্ডার করতে হলে অবশ্যই রিভিউ দেখে অর্ডার করবেন, তাহলে ভালো পাবেন ইনশাআল্লাহ।